নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝটপট পাকা কালো জামের জুস। এটি বানানো অত্যন্ত সহজ। এখানে আমি 100 গ্রাম পাকা জাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জামগুলো থেকে বীজগুলো আলাদা করে নেব। এখানে একটু বেশি পাকা জাম ব্যবহার করলে ভালো, কারণ জামের মধ্যে যে কষ ভাব থাকে এই পাকা জামে তা অনেক কম হয়। দেখুন, জামগুলো থেকে বীজ আলাদা করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে এই জামগুলো দিয়ে দেব। তারপরে 1/2 কাপ মতো প্লেন ঠান্ডা জল ব্যবহার করছি। এবার ঢাকনা আটকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এই জুসটা কিন্তু বানাতে যতটা সিম্পল, এর পুষ্টিগুণ কিন্তু তার থেকে অনেকটা বেশি। এবার একটি বোলের মধ্যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে এর মধ্যে আমি 2 টুকরো লেবুর রস ব্যবহার করছি। লেবুর রসটাই জামের জুসের মধ্যে দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এর মধ্যে জলের পরিবর্তে আমি এই ঠান্ডা স্প্রাইটটা ব্যবহার করছি। এখানে 1 গ্লাস মতো আমি স্প্রাইট ব্যবহার করব। আর এতে কিন্তু কোনো রকম চিনি আর দেব না, কেন স্প্রাইটটা অনেকটা মিষ্টি বা এতে সুগার দেয়াই থাকে, সেই কারণে আমি আর চিনি ব্যবহার করব না। এবার কিছুটা বিট নুন দিলাম। এখানে আপনারা এমনি প্লেন নুনও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গ্লাসে পরিবেশনের জন্য ঢেলে নেব। এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা জাম খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার জামের জুস বানিয়ে দেখুন, কি অসাধারণ লাগে টেস্ট। ভালো খান, সুস্থ থাকুন।